আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর সেই সাথে জানাই শুভ সকাল। এখন 8:45 মতো বাজে, তো আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখনো বিছানা ঠিক করা হয়নি, মশারিও খোলা হয়নি, তো আমি এখনো খাটেই বসে আছি, কারণ ঘুমের রেস্ট এখনো ঠিকভাবে কাটে নাই। রাতের বেলা আসলে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, তো এই কারণে। আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। সবার কাছে রিকোয়েস্ট করছি আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে। তো ঠিক আছে, তাহলে আমার সাথেই থাকুন, পাশেই থাকুন। রাতের বেলা আমি গোশটা বের করে রেখেছিলাম, নাহলে সকালবেলা আসলে খুলত না, অনেক সময় লাগত। তো এই জন্য আমি শোয়ার আগে আগে মানে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। তো রান্না করার আগে চুলাটা একটু পরিষ্কার করে নিই, আর এই চুলা যখন পরিষ্কার করো না কেন, এই দাগগুলো থেকে যায়। তো প্রেশার কুকার উঠে দিয়েছি, এখন সব কিছু দিয়ে দিব। আল্লাহ, রান্নাটা যেন ভালো হয়। ছেলে আমার হাতে খেতে যাইছে, মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে বলতেই ভুলে গেছি, আমি কাঁচা মরিচ দিব। ধনিয়া গুঁড়া একটু হাফ চামচের মতো দিলাম, পেঁয়াজটা একটু পরে দিব। এই তো খিচুড়িটা উঠাই দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ হচ্ছে খিচুড়ি আর কি শেয়ার করব। আর আমার ছোট ছেলের অনেক পছন্দ আমার হাতে খিচুড়ি আর গরুর গোশ, তো এগুলোই রান্না করে পাঠিয়ে দিব, আর কিছু খেতে চায়নি। এই তো হতে থাক। অনেকটা সময় রান্না করতে লেগে গেল, 9টার দিকে গোশটা হয়ে গেছে, একটু আস্তে হিটে রাখছি আর একটু রস কমে নামিয়ে ফেলবো।
গোশটা ঢেলে নিয়েছি বক্সে। এখন ফ্রিজে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। কেবিনেটের ভিতরে কি অবস্থা, এগুলো এখন পরিষ্কার করে নিব। আল্লাহ ঝালসা কত। নিচের পাটে এই যে কত ময়লা, কিছুদিন আগে কিন্তু আমি এটা পরিষ্কার করছি, তারপরে দেখ হয় হয় ঝলসা। কি অবস্থা, এই তো মোটামুটিভাবে ক্যাবিনেটটা গোছালাম। আর গোছাতে এসে কত জিনিস পাওয়া যায় দেখেন, ম্যাকারনিটা কবে নিয়ে এসে রাখছি আমার নিজেরও খেয়াল নাই, পুরাই নষ্ট হয়ে গেছে। আর আটার প্যাকেটটাও মনে হয় নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে সঠিক যায় না, খুলে দেখতে হবে। তো ক্যাবিনেটটা একদম পরিষ্কার করে নিয়েছি, নিজের কাছে আসলে দেখতে ভালো লাগে পরিষ্কার হলে। রোজার আগে খুব খাওয়ার ইচ্ছে ছিল পান্তা, এটা হচ্ছে সকিনার গাছের কাঁচামরিচ, গরুর গোশ আর এই যে পেঁয়াজ কুচি মরিচ দিয়ে মেখে নিয়েছি, কারণ রোজা আসলে তার পান্তা খেতে পারবো না। আর এখন 1:45 মতো বাজে, তো খুব পান্তা খেতে ইচ্ছে করছিল, তো এখন খেয়ে নিচ্ছে বিসমিল্লাহ। তুমি এনে দিছ, নাম না বললে হয়, কার কার এই পান্তা খাওয়া দেখে জিভে পানি চলে আসতেছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি আগেই খাই নি, বৈশাখ আগে, এবার বৈশাখ তো তোমার রোজার মধ্যে